আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বাংলা বই থেকে ষষ্ঠ অধ্যায় সাহিত্যপরি সাহিত্য লিখি অধটির কবিতা পড়ি দুই নিয়ে আলোচনা করব আর এই কবিতা পরি দুয়ে তোমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলো তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই কবিতা পড়ি দুয়ে লেখাগুলোতে বলা হচ্ছে কাজী নজরুল ইসলাম আঠারোশো নিরানব্বই সনে জন্মগ্রহণ করেন আর উনিশশো সালে মৃত্যুবরণ করেন কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি বিদ্রোহী কবি হিসেবেও তিনি পরিচিত তার কবিতায় অন্যায় অবিচার শোষণ ও পরাধীনতার বিরুদ্ধে প্রতিবাদ উচ্চারিত হয়েছে কবিতা ছাড়াও তিনি গল্প উপন্যাস নাটক প্রবন্ধ ও অসংখ্য গান রচনা করেছেন তার বিখ্যাত কয়েকটি বইয়ের নাম অগ্নিবীণা বিশেরবাসী ক্ষুধা যুগবাণী ইত্যাদি নিচের সাম্যবাদী কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতার বই থেকে নেওয়া হয়েছে কবিতাটি প্রথমে নীরবে পর পড়ার সময়ে অর্থ বোঝার চেষ্টা করো এরপর সরবে আবৃত্তি করো তাহলে তোমাদেরকে এখানে একটি কবিতা দেওয়া হয়েছে কবিতাটি হচ্ছে সাম্যবাদী কবিতা এই কবিতাটি লেখক কাজী নজরুল ইসলাম তোমাদেরকে বলা হচ্ছে কবিতাটি প্রথমে নীরবে পড়ো এরপর পড়ার সময়ে অর্থ বোঝার চেষ্টা করো এরপর সরবে আবৃত্তি করো তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে তোমাদেরকে একটি কবিতা দেওয়া হয়েছে এই কবিতাটি হচ্ছে সাম্যবাদী কবিতা এই কবিতাটিকে তোমরা ভালোভাবে পড়ে নিবে এই কবিতাটি পড়ার পূর্বেই তোমরা এখানে তোমাদেরকে নিচে শব্দের অর্থ দেওয়া হয়েছে এই শব্দের অর্থগুলোকে ভালোভাবে পড়ে নিবে এরপর তোমরা এই কবিতাটিকে ভালোভাবে পড়ে নিবে তাহলে তোমাদের জন্য এই কবিতাটিতে কি বলা হয়েছে আর এই কবিতাটির অর্থগুলো কি তা তোমরা খুব সহজেই বুঝতে পারবে তোমরা এই কবিতাটি নিজেরা ভালোভাবে পড়ে নেবে এরপর তোমাদেরকে এখানে বলা হচ্ছে কবিতার গঠন বুঝি কবিতার গঠন বুঝিতে বলা হচ্ছে সাম্যবাদিক কবিতায় অন্তমিল আছে কিনা তাল দিয়ে পড়া যায় কিনা শব্দরূপের পরিবর্তন ঘটছে কিনা কোন স্তবক আছে কিনা পড়ার গতি বা লয় কেমন এবং উপমার প্রয়োগ হয়েছে কিনা এসব নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো এরপরে তোমাদেরকে বলা হচ্ছে জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজি এই লেখাগুলোতে তোমাদেরকে বলা হচ্ছে সাম্যবাদী কবিতার আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো তাহলে পরবর্তী পৃষ্ঠে তোমাদেরকে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে আর তোমাদেরকে এখানে বলা হচ্ছে সাম্যবাদী কবিতার আলোকে নিচে তোমাদেরকে কয়েকটি প্রশ্ন দেওয়া হয়েছে এই প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করতে হবে এরপরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে পরবর্তী পৃষ্ঠায় এখানে প্রথম প্রশ্নে বলা হচ্ছে কবিতাটিতে কবি যেসব জাতি ধর্ম ধর্মগ্রন্থ ধর্মপ্রচারক ও ধর্মীয় স্থানের কথা উল্লেখ করেছেন তার তালিকা তৈরি করো কবিতাটিতে কবি যেসব জাতি ধর্ম ধর্মগ্রন্থ ধর্মপ্রচারক ও ধর্মীয় স্থানের কথা উল্লেখ করেছেন তার তালিকা তোমাদেরকে লিখতে হবে তোমাদেরকে এই কবিতাটি থেকে প্রথমে দেওয়া হয়েছে জাতির নাম কী ধর্মের নাম কী ধর্মগ্রন্থের নাম কী ধর্মপ্রচারকের নাম কি ধর্মীয় স্থানের নাম কী তোমাদেরকে কবিতাটি ভালোভাবে পড়ে এরপর কবিতাটি থেকে জাতি ধর্ম ধর্মগ্রন্থ ধর্মপ্রচারক ও ধর্মীয় স্থানের নামগুলোকে এখানে লিখে রাখতে হবে এরপরে তোমাদেরকে দুই নম্বরের প্রশ্নে বলা হচ্ছে সাম্যবাদী কবিতায় কবি কি বলতে চেয়েছেন কবির বক্তব্যের সঙ্গে তোমার মতের মিল ও অমিল উল্লেখ করো তাহলে তোমাদেরকে এই প্রশ্নে বলা হচ্ছে সাম্যবাদী কবিতায় কবি কি বলতে চেয়েছেন কবির বক্তব্যের সঙ্গে তোমার মতের মিল ও অমিল উল্লেখ করে তোমাদেরকে এখানে এই উত্তরটিকে লিখে রাখতে হবে এরপরে তোমাদেরকে তিন নম্বর প্রশ্নে বলা হচ্ছে তোমার চারপাশের সমাজে মানুষে মানুষে কি কি ধরনের বিভেদ দেখা যায় এসব বিভেদ কিভাবে দূর করা যায় বলে তুমি মনে করো এই প্রশ্নের উত্তরটিকে তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে আমি তোমাদেরকে এই প্রশ্নগুলোর একটি নমুনা সমাধান দেখিয়ে দিচ্ছি তোমরা আমার দেওয়া নমুনা সমাধানটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে এই প্রশ্নগুলোর সমাধান করে নেবে চলো তাহলে আমি তোমাদেরকে সমাধানগুলোকে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে এই প্রশ্নগুলোর সমাধানগুলোকে লিখে নিয়েছি তোমাদেরকে প্রথম প্রশ্ন বলা হয়েছিল কবিতাটিতে কবি যেসব জাতি ধর্ম ধর্মগ্রন্থ ধর্মপ্রচারক ও ধর্মীয় স্থানের কথা উল্লেখ করেছেন তার তালিকা তৈরি করো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে নমুনতাটিতে লিখে নিয়েছি সাম্যবাদী কবিতাটিতে যেসব জাতি ধর্ম ধর্মগ্রন্থ ধর্মপ্রচারক ও ধর্মীয় স্থানের কথা উল্লেখ করেছেন তার তালিকা নিচে দেওয়া হলো এখানে তোমাদেরকে প্রথমে বলা হয়েছিল জাতির নাম জাতির নামের মধ্যে পার্সি সাঁওতাল ভিল গারো এরপরে হচ্ছে ধর্মের নাম ধর্মের নামের মধ্যে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন ইহুদি এরপরে হচ্ছে ধর্মগ্রন্থের নাম ধর্মগ্রন্থের নামগুলো হচ্ছে কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দাবেস্তা সাহেব এরপরে হচ্ছে ধর্মপ্রচারকের নাম নবী আরব দুলাল এরপরে হচ্ছে ধর্মীয় স্থানের নাম আরব মদিনা কাশি নীলাচল বুদ্ধগয়া বৃন্দাবন মথুরা এরপরে প্রশ্নে তোমাদেরকে বলা হয়েছিল সাম্যবাদী কবিতায় কবি কি বলতে চেয়েছেন কবির বক্তব্যের সঙ্গে তোমার মতের মিল ও অমিল উল্লেখ করো এই প্রশ্নের উত্তরে তোমরা যেভাবে লিখতে পারো সাম্যবাদী কবিতায় কবি জাতি ধর্ম সম্প্রদায় নির্বিশেষে সব মানুষকে সমান চোখে দেখার কথা বলেছেন তিনি বলতে চেয়েছেন যে সাম্যবাদের দৃষ্টিতে পৃথিবীর সব মানুষ সমান কবির এই বক্তব্যের সঙ্গে আমার মতের মিল রয়েছে কবির মতের সঙ্গে আমি একমত আমিও মনে করি জাতি ধর্ম সম্প্রদায় নির্বিশেষে পৃথিবীর সব মানুষ সমান ধর্মবর্ণ দিয়ে কাউকে পার্থক্য করা উচিত নয় এরপরে প্রশ্নে তোমাদেরকে বলা হয়েছিল তোমার চারপাশের সমাজে মানুষে মানুষে কী কী ধরনের বিভেদ দেখা যায় এসব বিভেদ কিভাবে দূর করা যায় বলে তুমি মনে করো এই প্রশ্নের উত্তরে তোমরা যেভাবে লিখতে পারো আমার চারপাশের সমাজে মানুষে মানুষে ধর্মবর্ণ ও জাতিভেদের বিভেদ দেখা যায় এসব বিভেদ দূর করতে মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি তৈরি করতে হবে পৃথিবীর সব মানুষ অভিন্ন এক স্রষ্টা সৃষ্টি সবাইকে মানুষ হিসেবে পরিচয় দানের মাধ্যমে ধর্মবর্ণের বিভেদ দূর করা যায় তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে এই প্রশ্নগুলো সমাধান করতে পারো তোমরা আমার দেওয়া এই সমাধানগুলোকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে এই প্রশ্নগুলোর সমাধান করে নেবে এরপরে তোমাদেরকে এখানে নিচে বলা হচ্ছে সাম্যবাদী কবিতার বৈশিষ্ট্য তোমাদেরকে এখানে সাম্যবাদী কবিতার বৈশিষ্ট্য দেওয়া হয়েছে এই বৈশিষ্ট্যগুলোকে তোমরা ভালোভাবে পড়ে নেবে এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এদের কবিতা পরি তিন নিয়ে আলোচনা করব। আর এই কবিতা পরি তিনে তোমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলো তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো